সুপ্রভাত বন্ধুরা আজ হল একুশে জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ দশ দিনের সম্পূর্ণ লকডাউন সাত থেকে আটটি জেলায় পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে অরুণোদয় যোজনার টাকা সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না আইএফএসসি কোড বদলে যাওয়ায় সমস্যা হচ্ছে বললেন বিজয় মালাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালো আকসা মেধা মূল্যায়নে বৈষম্য না করার দাবি ছাত্র সংগঠনের শিলচর রংপুর করাতি গ্রামে বিদ্যুৎ কর্মীদের আক্রমণ গাড়ি বাংচুর বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলার বিভিন্ন সমস্যা নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ বিধায়ক সুজামুদ্দিন লস্কর স্থায়ী বিডিও যেই নিযুক্তির দাবি রাজ্যে শুরু হওয়া মেগা কোভিড ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় আজ থেকে করিমগঞ্জে চৌরাশিটি কেন্দ্রে বারো হাজার আটশো ষাট জনকে করোনার টিকা দেশ করোনার তৃতীয় ডেউ মোকাবিলায় প্রস্তুত জানালেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় বাজারি সোরা এলাকায় চুরের তাণ্ডব অব্যাহত উদ্বেগে জনগণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ থেকে হাইলাকান্দির আটান্নটি কেন্দ্রে দিনে আট হাজার চারশোটি টিকাকরণ প্রস্তুত জেলা প্রশাসন বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় করোনার সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও একশো জন লোক করোনা আক্রান্ত হয়েছেন কোন জেলায় কতজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন সিপিএমের দেশের গরিবদের বাতে মারার চক্রান্ত চলছে মন্তব্য সিপিএম করিমগঞ্জ জেলা কমিটির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করোনা সংক্রমণের হার কমেনি বরং আরও জটিল হয়েছে পরিস্থিতি তাই দশ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে চলেছে সরকার রাজ্যের অন্তত সাত থেকে আটটি জেলায় দশ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণার ইঙ্গিত দিয়েছেন হুদ মুখ্যমন্ত্রী তবে আগামী বুধবার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে তাই করোনার সংক্রমণ কমেনি বলে ডিব্রুগড় তিনসুকিয়া কাসার নগাঁও গোলাঘাট শোণিতপুর বিশ্বনাথ ইত্যাদি জেলায় সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা প্রবল স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেছেন সংক্রমণ টেকাতে কঠোর সিদ্ধান্তের জন্য প্রস্তুত রয়েছে সরকার সার্বিকভাবে রাজ্যের করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সংক্রমণের দৈনিক হারও নেমে এসেছে আড়াই শতাংশের আশেপাশে কিন্তু কয়েকটি জেলায় কিছুতেই টানা সম্ভব হচ্ছে না স্বাস্থ্য দফতরের পক্ষে মানুষও বিধিনিষেধ মানছেন না ফলে সংক্রমণ টেকানো যাচ্ছে না তাই সম্পূর্ণ লকডাউন ঘোষণার জন্য প্রস্তুত হচ্ছে সরকার স্বাস্থ্য বিভাগের সূত্রে খবর অন্তত সাত থেকে আটটি জেলায় সম্পূর্ণ লকডাউন হতে পারে দশ দিনের জন্য কারণ ওই জেলাগুলিতে দৈনিক সংক্রমণের হার এখনও দুশো থেকে তিনশোর মধ্যে দশ দিনের সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা প্রকাশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার সাংবাদিকদের বলেছেন আগামী সপ্তাহের মধ্যে যেসব জেলায় কোভিডের সংক্রমণ কমবে না সেখানে দশ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে আগামী বুধবার পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে গত ক মাস থেকে অসম সরকারের অরুণোদয় প্রকল্পের টাকা সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না এ নিয়ে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের একাংশ সুবিধা প্রাপক দুশ্চিন্তায় রয়েছেন এ নিয়ে গত কদিন থেকে জোর চর্চা শুরু হয়েছে সুবিধা প্রাপকদের কেউ কেউ বিজেপি নেতাদের বাড়িতে ছুটে গেছেন এর কারণ জানতে এ নিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন ইউনাইটেড ব্যাংকে যাদের অ্যাকাউন্ট ছিল এদের টাকা জমা হচ্ছে না কিন্তু বাকি ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে এমন সুবিধা প্রাপকরা নিয়মিত পাচ্ছেন বিধায়ক বলেন ইউনাইটেড ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক হয়ে গেছে যার ফলে ওই ব্যাংকের আইএফএসসি কোড বদলে গেছে ফলে যেসব সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট ইউবিআইতে ছিল এদের টাকা অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে না বিধায়ক বিজয় মালাকার বলেন এমন সমস্যা গোটা রাজ্যে হয়েছে এ কারণে বলেন তিনি এখন গৌহাটিতে রয়েছেন কিছুদিনের দিনের মধ্যেই রাতাবাড়িতে ফিরবেন আর এই সমস্যার সমাধানে তিনি ডিসির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন কাউকে এজন্য উদ্বেগে না তাকার জন্য পরামর্শ দিয়েছেন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বরাক উপত্যকার প্রতি বৈষম্যের অভিযোগ সারা কাসার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা অর্থাৎ আকসা একই সঙ্গে আকসা হুঁশিয়ারি দিয়েছে এমন বৈষম্য বরাক উপত্যকার মানুষ কোনো অবস্থাতেই মেনে নেবেন না রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী রণজ পেগুর আয়োজিত বৈঠকে বরাক উপত্যকার কোনো সংগঠনকে না ডাকায় আকসা তীব্র প্রকাশ করেছে রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে আকসার কর্মকর্তারা বলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবিতে রাজ্যে প্রথম ছাত্র সংগঠন হিসেবে আকসাই শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র দিয়েছিল শিক্ষামন্ত্রী বরাক উপত্যকার সফরে এলে দশ জুন আকসা শিলচরে তার হাতে এ সংক্রান্ত স্মারকপত্র তুলে দেয় আকসার উপদেষ্টা নন্দী পুরকায়স্ত বলেছেন সরকারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে আকসা সমর্থন করে কারণ বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না তবে পরীক্ষা না হলেও মেদার মূল্যায়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের বৈষম্য না হয় তা নিশ্চিত করার দাবি জানিয়েছে আকসা বিদ্যুৎ বিভাগের কর্মীদের মারধর সহ গাড়ি বাংচুরের ঘটনাকে কেন্দ্র করে রংপুর করাতি গ্রামে রবিবার রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্র মতে এদিন রাত করাতি গ্রাম মহামায়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মীকে মারপিট করে এলাকারই কয়েকজন যুবক সামান্য কথা কাটাকাটি থেকে উভয় পক্ষের মারপিট হয় উত্তেজিত যুবকরা বৈদ্যুতিক বিভাগের ম্যাজিক ট্রাক গাড়িতেও বাংচুর চালায় স্থানীয় একাংশ লোক তখন পুলিশকে খবর দিলে পুলিশ সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে করাতি গ্রামের পিনিক দাসের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করে পানপট্টি কার্যালয়ে ফিরে আসার সময় রাস্তায় এক যুবক লিফ্ট চায় কিন্তু গাড়িতে জায়গা খালি না থাকায় কর্মীরা যুবককে গাড়িতে তুলতে অস্বীকার করেন এতেই যুবকটি উত্তেজিত হয়ে উঠে তাদের মারপিট শুরু করে বলে অভিযোগ করেন বিদ্যুৎ কর্মীরা তাদের কথায় যুবকের সঙ্গে তখন আরও কয়েকজন একজুট হয়ে তাদের মারধর করে নিজেদের বাঁচাতে পাশে থাকা ফার্মাসিতে ঢুকে পড়েন তারা সে সময় এলাকার প্রাক্তন পুর কমিশনারের প্রতিনিধি দীপক দাসের হস্তক্ষেপে যুবকরা শান্ত হয় পরে পুলিশের সহযোগিতায় তারা এসিবি সিবি কার্যালয়ে ফিরে আসেন পঞ্চায়েতরাজে হাইলাকান্দি জেলায় নিয়মিত তহবিল বরাদ্দ করা সহ বিভাগের শূন্য পদগুলো শীঘ্রই পূরণের দাবিতে রাজ্যের পঞ্চায়েতও গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাসের সঙ্গে সাক্ষাৎ করেন কাটলিসরার বিধায়ক সুজামউদ্দিন লস্কর শনিবার মন্ত্রীর কার্যালয়ে গিয়ে বিধায়ক জেলার পঞ্চায়েত রাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন জেলার সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ডগুলিতে স্থায়ী বিডিও যেই নিযুক্তির দাবি তুলে বিধায়ক মন্ত্রীকে জানান স্থায়ী বিডিও যেই না থাকায় গ্রাম উন্নয়নের কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না হাইলাকান্দিতে বিশেষ করে জেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলগুলিতে এখনও যথেষ্ট সমস্যা রয়েছে গ্রামের দ্রুত উন্নয়ন রূপায়ণ করতে আরও অতিরিক্ত তহবিলের প্রয়োজন রয়েছে বলে বিভাগীয় মন্ত্রীকে অবগত করান সরার বিধায়ক গৌহাটি থেকে বিধায়ক জানান মন্ত্রী রঞ্জিত দাস যাবতীয় অভিযোগ গুরুত্ব সহকারে শুনেন এবং সমাধানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সমগ্র রাজ্যে শুরু হওয়া মেগা কোভিড ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় করিমগঞ্জ জেলায়ও একুশ জুন সোমবার থেকে জেলার চৌরাশিটি কেন্দ্রে কোভিড টিকা দেওয়া হবে আঠারো থেকে চুয়াল্লিশ বয়সের এবং পঁয়তাল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিদের কোভিড টিকার প্রথম দ্বিতীয় ডোজ দেওয়া হবে এখন থেকে টিকা কেন্দ্রে সরাসরি রেজিস্ট্রেশন করে টিকা নেওয়া যাবে করোনার তৃতীয় ডেও মোকাবিলায় সরকার প্রস্তুত জানালেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় রবিবার শিলচরে স্বদেশী জাগরণ মঞ্চ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায় এই তথ্য জানান তিনি জানিয়েছেন করোনার তৃতীয় ডেউ শুরু করার আগেই দেশে কোভিড টিকাকরণ প্রায় সম্পন্ন হয়ে যাবে মূলত সারা বিশ্বের দনী গরিব সর্বস্তরের মানুষের কাছে কোভিড ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য স্বদেশি জাগরণ ব্যাপক কর্মসূচি চালাচ্ছে আজ অর্থাৎ সোমবার থেকে হাইলাকান্দি জেলায় দৈনিক আট হাজার চারশো লোককে করোনার টিকাকরণের লক্ষ্য নিয়ে মাঠে নামল জেলা প্রশাসন বর্ধিত এই টিকাকরণ অভিযানকে সর্বাত্মক সফল করে তুলতে জেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা চাইলেন জেলাশাসক রোহন কুমার যা রবিবার জেলাশাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা শাসক রোহন কুমার যা এ আহ্বান জানিয়ে বলেন আগামী এক সপ্তাহ জেলার আটান্নটি টিকাকরণ কেন্দ্রে গণহারে কোভিড ভ্যাকসিন প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন রাজ্য সরকার হাইলাকান্দি জেলায় প্রতিদিন সাত হাজার লোককে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেও হাইলাকান্দি জেলা প্রশাসন তা বাড়িয়ে আট হাজার চারশো লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করেছে জেলাশাসক রোহন কুমার যা জানান সোমবার থেকে জেলার চারটি রাজস্ব চক্রের আটান্নটি ভ্যাকসিনেশন সেন্টারে আঠারো ঊর্ধ্ব যে কোনো নাগরিক ভ্যাকসিন নিতে পারবেন এ জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না যে কোনো নাগরিক শুধুই ওয়ার্কিং একটি মোবাইল ফোন আর ভোটার আইডি কিংবা প্যান কার্ড কিংবা আধার কার্ড নিয়ে এলেই টিকা নিতে পারবেন আবার চুরির ঘটনা ঘটল বাজারিসরা তানার লোয়াইপুয়া ব্লকের ডেঙ্গারবন জিপির পেচারঘাট গ্রামে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে চুরের দল স্থানীয় আশিস বৈদ্যের মোদির দোকানের পেছনের কাটের দরজা ব্যঙ্গে ভেতরে প্রবেশ করে প্রায় নয় হাজার টাকার সামগ্রী সহ নগদ প্রায় দু হাজার টাকা হাতিয়ে গাডা ডাকা পরদিন দোকান মালিক লিখিত স্থানীয় পুলিশকে জানালে পুলিশ সরজমিনে তদন্তে নামে তবে কাউকে ধরতে পারেনি উল্লেখ্য গত কদিন ধরে বৃহত্তর লোয়ারিপু এলাকার বাজারিসরা থানার বিভিন্ন স্থানে গণগণ চুরির ঘটনা ঘটছে চুরের দল বাড়িঘর সহ এলাকার বিভিন্ন দেবালয় এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে সব কিছু হাতিয়ে নিচ্ছে এতে স্থানীয় জনগণের রাতের গুম উবে গেছে বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় করোনার সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও একশো পঞ্চাশ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এর মধ্যে কাসার জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও আটানব্বই জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং একশো একানব্বই জন লোক গতকাল সুস্থ হয়ে গড়ে ফিরেছেন এ নিয়ে কাসার জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা এক হাজার সাতশো চৌত্রিশ জন অন্যদিকে করিমগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও উনচল্লিশ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং চুয়াত্তর জন লোক গতকাল সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এ নিয়ে করিমগঞ্জ জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা নয়শো ছিয়ানব্বই জন এবং হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও তেরো জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং ঊনপঞ্চাশ জন লোক গতকাল সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা পাঁচশো একাত্তর জন এবার শেষ খবরটি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনে নামল সিপিএম গত ষোলো জুন থেকে জেলাব্যাপী এই আন্দোলন শুরু হয়েছে চলবে আগামী ত্রিশ জুন পর্যন্ত চাল ডাল তেল লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের লোকদের নাগালের বাইরে চলে গেছে এই পরিস্থিতিতে গণ আন্দোলন ছাড়া বিকল্প নেই রবিবার সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথাগুলো বলেন সিপিএম করিমগঞ্জ জেলা কমিটির বারপ্রাপ্ত সম্পাদক অরুণ দত্ত তিনি বলেন দেশে চলতে থাকা করোনা ও লকডাউনে জনজীবন বিপর্যস্ত এ বছরের লকডাউনের তলানিতে নেমেছে দেশের অর্থনীতি বিগত চল্লিশ বছরের রেকর্ড ব্যাঙ্গে বেকারত্ব বেড়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে গরিব কৃষক মেহনতি লোকেরা রীতিমতো অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন এত সবের মধ্যেও কেন্দ্রীয় সরকারের কোনো হুশ নেই অরুণ দত্ত বলেন সিপিএম সহ বিরোধী দলগুলো সরকারের কাছে দাবি জানিয়েছিল প্রতিটি আয়করবিহীন পরিবারকে চাল চিনি আটা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে সরবরাহ করতে কিন্তু সরকার সেই কথায় কর্ণপাত করেননি সিপিএম নেতা বলেন এই ব্যবস্থা চলতে দেওয়া যায় না মূল্যবৃদ্ধির প্রতিবাদে ষোলো থেকে ত্রিশ জুন পর্যন্ত প্রতিবাদ পক্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে দল চলবে ব্যাপক প্রচার গড়ে তোলা হবে আন্দোলন জেলার আনাচে কানাচে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলি জনগণের সামনে তুলে ধরবে সিপিএম এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন